তো বন্ধুরা, এই যে ছোটো এলাচ, এটি আমাদের ছোটো ছোটো অনেক সমস্যার সমাধান কিন্তু করতে পারে। তো চলো ঝটপট দেখে নিই কিভাবে এটি আমাদের সমস্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। তো বন্ধুরা, আজকেও আমি তোমাদের খুব ভালো একটি উপায় শেয়ার করব, আর সেটাও খুব আমাদের সবারই বাড়িতে থাকে এবং খুব সহজেই সেটা পাওয়া যায়। সেটা হচ্ছে এই যে ছোটো এলাচ। এই ছোটো এলাচ সবার বাড়িতেই থাকে এবং আমরা এটা খাবারে ব্যবহার করি, খাবারে গন্ধ আনার জন্য, সুন্দর গন্ধ আনার জন্য খাবারে ব্যবহার করি। এছাড়া অনেকে খাওয়ার পরে এটা খায় কিংবা পানি দিয়ে এটা খায় মুখ শুদ্ধি হিসেবে, মুখে যাতে বেশ সুন্দর একটা স্মেল আসবে, খুব ভালো ফ্রেশ লাগবে, সেই জন্য এটা অনেকে খায়। কিন্তু এই ছোটো এলাচ দিয়ে অনেক কিছু উপায় করা যায়, অনেক অনেক উপায় করা যায় এবং সেগুলো ভীষণ ভীষণ কাজে লাগে, খুবই উপকারী হচ্ছে। তো এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে জানতে পারবে যে এই দুটো ছোট এলাচ আর এক গ্লাস গরম জল প্রতিদিন রাতে আমরা যদি 7 দিন ধরে খাই টানা, তাহলে তোমরা নিজেরাই দেখতে পাবে যে এর কত উপকার পাচ্ছ এবং কত রকমভাবে এর উপকার পাওয়া যেতে পারছে। সবার প্রথমে হেলথ টিপসটা জেনে নেওয়া উচিত। তো কি হচ্ছে, প্রতিদিন খাবার পরে, রাত্রে খাবার পরে দুটো ছোট এলাচ আর এক গ্লাস গরম জল, হালকা গরম নেবে, উষ্ণ গরম জল আর দুটো ছোট এলাচ 7 দিন পর পর খেয়ে দেখো। তো এর ভীষণ ভীষণ উপকার পাওয়া যায় এবং আমাদের নানান রকম শারীরিক সমস্যা থেকে আমাদের এই দুটো ছোট এলাচ আর এক গ্লাস গরম জল উপকার দিতে পারে। তো সেগুলো কি, চলো আগে সেগুলো জেনে নিই। রাতে দুটি ছোট এলাচ আর হালকা উষ্ণ গরম জল এক গ্লাস যদি খেয়ে শুতে পারো, তাহলে দেখবে তোমাদের কত উপকার পাবে। যেমন দুটি ছোট এলাচে মধ্যে পাবে তোমরা ভিটামিন B6, B1 এবং ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার ও ক্যালসিয়াম। এই প্রতিটা জিনিস আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। এই বর্তমান পরিস্থিতি তো আরও বেশি দরকার এই জিনিসগুলো। আচ্ছা, এই দুটি ছোট এলাচ আমাদের হজম শক্তিকে বাড়ায়, কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে, রক্ত সঞ্চালন ভালো করে, মনকে শান্ত রাখে, যদি ইউরিন ইনফেকশন হয়ে যায় সেটাও দূর করতে কিন্তু সাহায্য করে। যদি 7 দিন পর পর টানা খেতে পারো, শ্বাসরোগ, লাংসে ইনফেকশন এগুলোকে দূর করে। এছাড়াও আমাদের ত্বক সুন্দর রাখতে সাহায্য করে, ঘন কালো লম্বা চুল করতেও সাহায্য করে। ত্বকের যদি কোনো সমস্যা থাকে, দাগ ছোপ থাকে, সেগুলো দূর করে, ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। তাহলে এই যে ছোট এলাচ, দুটি ছোট এলাচ আর এক গ্লাস গরম জল পরপর তোমরা যদি বেশ কয়েকদিন খেতে পারো, তার ভালো উপকারিতা তোমরা দেখতে পাবে। তোমরা দেখে নিলে এই ছোটো এলাচ আর এক গ্লাস গরম জল প্রতিদিন রাতে খেলে আমরা এত রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এইবার চলো তোমাদের কিছু আমি বাস্তু টিপস বলে দিই। যে সবার প্রথমে আমি বলবো, পড়াশোনা কিংবা কোনো পরীক্ষা কোনো কিছুতে যদি সাকসেস পেতে হয়, তো এই ছোট এলাচ কিন্তু খুব উপকারে পাওয়া যায় এবং খুব কাজে লাগে এই ছোট এলাচ। তো তার জন্য কি করবে, আর আগেই তোমাদের আমি বলেছি, ছোট এলাচ কিন্তু আমাদের মনকে খুব শান্ত করে। ছোট এলাচের গন্ধ তোমরা যদি শোঁকো, এমনি দেখবে মন খুব শান্ত হয়ে যায়, শরীরকে খুব শান্ত করে, ঠান্ডা করে। তো যারা পড়াশোনায় মনোযোগী না কিংবা পরীক্ষায় তোমরা হয়তো ভালো রেজাল্ট করতে পারছো না, তবে একটাই জিনিস বলবো, এটা এই উপায়গুলো হাত মানে বসে থেকে তোমরা এই উপায়গুলো করলে কিন্তু কাজ হবে না। অনেক সময় কি হয় যে তোমরা হয়তো খাটছো, সবকিছু করছো কিন্তু তোমরা ফল পাচ্ছ না। তো এটা এই ছোট ছোট উপায়গুলো করলে মানে সেই সময়টাকে, নেগেটিভ সময়টাকে পজিটিভে আনা যেতে পারে এবং হয়তো তোমরা করছো সেই জিনিসটা হচ্ছে না ঠিক মতন, সেটা হতে হেল্প হবে। কিন্তু তোমাদের পরিশ্রম অবশ্যই করতে হবে, তোমাদের কাজ কিন্তু করতে হবে। কাজ না করে বসে থেকে কিন্তু কোনো জিনিস কোনো উপায়ে কাজে দেবে না, তোমাদের কাজ করতে হবে। সেই কাজটা যাতে সাকসেস হয় তার জন্য এই ছোট ছোট উপায়গুলো করা খুব উপকারী। তো সবার প্রথমে কি করবে, যখনই পরীক্ষা দিতে যাবে একটা ছোট এলাচ অবশ্যই খেয়ে নেবে। সেই বাড়ি থেকে যখন বেরোবে তখন মুখে একটা ছোট এলাচ দিয়ে বেরোবে। এ তোমাদের মনকে শান্ত রাখবে আর তোমাদের স্ট্রেস লেভেলটাকে কমাবে, যাতে পরীক্ষা দিতে তোমাদের হেল্প হবে এবং খুব গুড লাক হয়। ছোট এলাচ মুখে দিয়ে বাড়ি থেকে যদি কোনো কাজের জন্য বেরো, তাতে সাকসেস পাওয়ার জন্য মুখে ছোট এলাচ দিয়ে বেরোলে সেই কাজ কিন্তু সাকসেস হয়। তো প্রথম হচ্ছে তোমরা মুখে দিয়ে এটা বেরোতে পারো, সেটা খুব উপকার হবে, তোমাদের সাকসেস আসবে, তোমাদের গুড লাকটা আসবে। দ্বিতীয় যেটা করবে, এবারটা হচ্ছে মা সরস্বতীর দিন হচ্ছে, তো সরস্বতী কিংবা ব্রহ্মা বলো, তো ওনা সরস্বতী কিংবা ব্রহ্মা যে হচ্ছে ওনারা হচ্ছেন জ্ঞানের দেবতা কিংবা জ্ঞানের দেবী হচ্ছে। তো সেই জন্য প্রতি বুধবারে যেটা করবে, মা সরস্বতী এবং মা লক্ষ্মী দুজনকেই করতে হবে এটা, যাই ভোগ দাও ঠাকুরের সামনে, মিষ্টি দিলে কিংবা যাই দিলে সঙ্গে একটা করে ছোট এলাচ দেবে। মা সরস্বতীকেও দেবে এবং মা লক্ষ্মীকেও দেবে, অবশ্যই একটা করে ছোট এলাচ দেবে।
আর সেইটা ঠাকুরকে ভোগে ঠাকুরের ভোগের সাথে দেবে। মিষ্টি বাতাসা যাই ঠাকুরকে দাও অবশ্যই অবশ্যই দেবে, এবং যে সাকসেস হতে চাইছে তাকে নিজে করতে হবে। সে ঠাকুর ঘরে যাবে, সে নিজে ঠাকুরের, যদি ধরো তোমার মা কিংবা কেউ যদি পুজো দিয়ে থাকে তো সেই পুজো সেই থালার পাশে আরেকটি থালা নিয়ে নেবে, কিংবা একটি বাটিতে দুই মা সরস্বতী এবং মা লক্ষ্মীকে এই একটা করে এলাচ দিয়ে দেবে, এবং দিয়ে 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 মনে মনে হাত জোর করে কামনা করবে যাতে তোমার সাকসেস আসুক। আর এইটা তোমাদের প্রত্যেক বুধবার অন্তত তোমাদের যত মানে ধরো তোমরা একটা পরীক্ষা দিচ্ছ বেশ এক মাস কি দু মাস পর সেই পরীক্ষাটা আছে, তো কন্টিনিউ প্রত্যেকটা বুধবার তোমরা এটা করে যেতে হবে আর দেবে। তারপরে যখন সেই প্রসাদ ভোগটা তুলে নেওয়া হবে প্রসাদ হয়ে যাবে, তখন এই এলাচ দুটো খেয়ে নেবে, একটি সকালে খেয়ে নেবে একটা রাতে খেয়ে নেবে। তো এইভাবেও কিন্তু এটা কি করবে তোমাদের বডিতে পজিটিভনেসকে আনবে, তোমাদের বডিতে যদি কোনো নেগেটিভিটি থাকে তোমাদের ব্যাড লাকটাকে সরিয়ে দিয়ে গুড লাকটাকে আনবে এটা। তো কি করবে, মা সরস্বতী আর মা লক্ষ্মীকে দুটো এলাচ দেবে, আর এই দুটো এলাচ একটি সকালে একটি রাতে খেয়ে নেবে, তাহলে দেখবে তোমাদের অনেক ভালো ফল পাবে। যেটা হচ্ছে অর্থ সংকট, অর্থ সংকট দূর করতে টাকা পয়সা, ধরো তোমাদের অনেক সময় কি হয় অহেতুক টাকা পয়সা বেরিয়ে যায়, হয়তো সঞ্চয় হচ্ছে না, ঠিক করে সঞ্চয় করতে পারছো না, হয়তো টাকা পয়সা আর্ন করছো কিন্তু সেটা হয়তো কোনো না কোনো কারণে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, অহেতুক খরচ হচ্ছে, কিংবা হয়তো তোমরা কোনো ব্যবসা কিংবা কোনো কিছুতে সেরকম ফল লাভ হচ্ছে না তোমাদের, তোমরা যেটা হচ্ছে সাকসেস পাচ্ছ না। তো তার জন্য কি করবে তোমরা প্রত্যেক বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে যখন মা লক্ষ্মীকে পুজো দাও, মা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা হয়, তো সেই প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে যখন পুজো করবে তো মা লক্ষ্মীর ভোগের থালায়, ভোগের মধ্যে যাই দিয়ে থাকো, মিষ্টি দিয়ে থাকো, বাতাসা দিয়ে পুজো দিয়ে থাকো, কিংবা ফল দিয়ে পুজো, যাই পুজো দিয়ে থাকো, পাশে দুটো ছোট এলাচ দেবে, পাশে এই দুটো ছোট এলাচ দেবে, এবং দিয়ে হাত জোর করে তোমার যা মনের কামনা সেটা ঠাকুরকে বলবে, এবং তারপরে সেই ছোট এলাচটা বৃহস্পতিবার দিন সারাটা দিন রেখে দেবে ওটা ঠাকুরের পায়ের কাছে, এই দুটো ছোট এলাচ মা লক্ষ্মীর কাছে, এই দুটো ছোট এলাচ বৃহস্পতিবার দিনটা পুরো দিনটা রেখে দেবে, সেটা তুলবে না। পরের দিনে শুক্রবারে এটা তুলবে, এইগুলো তুলে নিয়ে তো পরের দিন এই ছোট এলাচ দুটো তুলে নেবে ঠাকুরের কাছ থেকে, মানে শুক্রবার তোমরা তুলে নেবে এটাকে। তুলে নেবার পরে এরকম লাল ব্যাগ, লাল ব্যাগ এরকম পাওয়া যায় থাকে সবার কাছেই থাকে এরকম ধরনের একটা লাল ব্যাগ, ছোট্ট একটা লাল ব্যাগ যদি না থাকে একটি লাল কাপড় নেবে, আর তার মধ্যে এই যে কিছু কয়েন, এরকম কিছু কয়েন নেবে, আর এইরকম দুটো ছোট এলাচ, এই যে ছোট এলাচ দুটো যেটা ঠাকুরের পায়ে ছিল শুক্রবার দিন এটা তুলে নেবে, নিয়ে এই কয়েনের সাথে এই ব্যাগে এরম ভাবে রেখে দেবে, দিয়ে এই ব্যাগটা রেখে দেবে, আর এই ব্যাগটা সবসময় নিজের কাছে রাখবে। আর যারা ধরো ছেলেরা পার্স ইউজ করো, মেয়েরা তো এটা ব্যাগের মধ্যে রেখে নিতে পারে, কিংবা মেয়েরা যদি ছোট পার্সও ইউজ করে তাহলে যেখানে খুচরো টাকা রাখে, খুচরো পয়সা রাখো সেইখানে এই ছোট এলাচ দুটো রাখবে। আর ছেলেরাও তাই করবে, যেখানে তোমাদের খুচরো পয়সা পার্সে যে জায়গাটায় খুচরো পয়সা থাকে সেখানে ওই ছোট এলাচ দুটো রেখে দেবে, তাহলে দেখবে তোমাদের আস্তে আস্তে যেটা হচ্ছে সঞ্চয় বৃদ্ধি হবে, এবং অহেতুক টাকা পয়সা যে বেরিয়ে যায় সেটা বেরোবে না, তার সাথে সাথে তোমাদের আয়ও হবে। আর এবার আমার থার্ড বাস্তুতির সম্পর্ক নিয়ে, রিলেশন নিয়ে, কারণ আমি প্রচুর মেসেজ পাচ্ছি যে রিলেশন খারাপ নিয়ে, আত্মীয় স্বজন বলো, হাজবেন্ড বলো, কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো, কিংবা অন্যান্য আত্মীয় স্বজনের সাথে রিলেশনের সমস্যা আজকাল ভীষণ ভীষণ হচ্ছে লাইফে, প্রত্যেকটা মানুষের লাইফে প্রচণ্ড স্ট্রেসফুল লাইফ আজকালকার দিনে, এবং তাতে সেই স্ট্রেসটা রিলেশনশিপেও এসে পড়ে। তো সেই রিলেশনকে ভালো করার জন্য আমি যেহেতু বারবারই বলি বলেছি যেটা, যে ছোট এলাচ কিন্তু আমাদের মনকে শান্ত রাখতে খুব সাহায্য করে, এবং আমাদের মন শরীরকে শান্ত করে, তার সাথে সাথে আমাদের স্ট্রেস লেভেলটাকেও কমায়। রিলেশন ভালো করার জন্য যে টিপসটা তোমরা করবে, যে উপায়টা তোমরা করবে, কি করবে, বৃহস্পতিবার দিন তোমার সাথে যারই রিলেশন খারাপ হয়ে থাকুক, কিংবা ধরো একসাথে অনেকজনার সাথে যদি রিলেশন খারাপ হয়ে থাকে, কিংবা কোনো একজনের সাথে রিলেশন খারাপ হয়ে আছে, কি করবে, দুটো ছোট এলাচ নেবে, সেটা নেবে তোমরা শুক্রবার দিন। রিলেশন যেটা হচ্ছে ভালো করার জন্য, রিলেশন ভালো থাকার জন্য শুক্র কিন্তু খুব ভালো হয়। তো শুক্রবার দিন যেটা করবে, শুক্রবার দিন দুটো ছোট এলাচ নেবে, এবং সেটা ঠাকুরের আসনে প্রথমে রাখবে, রাখার পরে তোমাদের যেমন পুজো টুজো করার পুজো করে নেবে, ওটি ঠাকুরের আসনেই ওটা রেখে দেবে, দিয়ে পুজো করবে যেমন পুজো করো। তারপরে পুজো হয়ে যাওয়ার পর সেই এলাচ দুটো তুলবে, তুলে নিয়ে 24 ঘন্টা নিজের কাছেই তোমাদের রেখে দিতে হবে, 24 ঘন্টা নিজের কাছে এটাকে রেখে দিতে হবে, শুধু চান করা আর বাথরুম ইউজ করার সময় খুলে রাখবে, বাকি সবটা সময় নিজের কাছে রেখে দেবে। এবং শুক্রবার দিন এটা করবে, শনিবার দিন যেটা করতে হবে, তখন এই ছোট এলাচ দুটো নিয়ে যাবে, নিয়ে গিয়ে কোনো মন্দিরে গিয়ে
দেখে আসবে এবং সেখানে সেই মন্দিরে প্রার্থনা করবে যাতে রিলেশনটা ভালো হয়ে যায়। যার সাথে রিলেশন খারাপ আছে তার নাম নিয়ে তাকে ঠাকুরের কাছে বলবে যে রিলেশনটা যেন ভালো হয়ে যায়, আর এই এলাচ দুটো সেই মন্দিরে রেখে দিয়ে আসবে। তাহলে দেখবে রিলেশন খুব মানে আস্তে আস্তে রিলেশন গ্রুপটা ভালো হতে শুরু হবে। তবে হ্যাঁ, চেষ্টাটা রিলেশন ভালো রাখার জন্য শুধু উপায় তো করলে হয় না, চেষ্টাও করতে হয়। তো সেই চেষ্টাগুলো করতে থাকবে এবং চেষ্টার সাথে সাথে এই উপায়গুলো যদি করো তাহলে দেখবে দ্রুত ফল পাবে এবং ভালো ফল পাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগে থাকবে। এই ছোট ছোট উপায়গুলো ট্রাই করে দেখো, জীবনে অনেক ভালো মানে লাইফটা স্ট্রেস লাইফ থেকে স্ট্রেস কমবে এবং এই উপায়গুলো যখনই করবে খুব পজিটিভ থাকবে এবং মনে মনে বিশ্বাস রাখবে যে হ্যাঁ আমার এটা কিন্তু নিশ্চয়ই সাকসেস হবে। পজিটিভনেসটা থাকা বিশ্বাসের সাথে করাটাই হচ্ছে সব থেকে বড় দিন। যত বিশ্বাসের সাথে করবে এটা তবেই সে এগুলো কিন্তু ফল দেবে তোমাদের। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো। আর কিছু জিজ্ঞাসা করতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর পার্সোনালি কিছু জিজ্ঞেস করতে হলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিংক দেয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে, সেখানে পার্সোনালি আমাকে মেসেজ করেও তোমরা কিছু জিজ্ঞেস করলে করতে পারো। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।